এবং তার জন্য অভূতপূর্ব পরিস্থিতিতে এসে আমরা প্রাথমিক শর্তটা প্রথম সম্পূর্ণ করব, সেটা হচ্ছে সমাজে শান্তি আনা। ওই শান্তির হাত ধরে, সমাজের এই শান্তির হাত ধরে সমৃদ্ধি আসবে, উন্নয়ন আসবে এবং বিজেপি সোনার বাংলা তৈরি করবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। বন্দ্যোপাধ্যায় এখন নতুন রাস্তা নিয়েছেন, ওনার ছিল সন্ত্রাস এবং সহানুভূতি, এই দুয়ের ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন লড়ছিলেন। সন্ত্রাস করছিলেন যেটা দিলীপ ঘোষের গাড়ির ওপর হয়েছে, আর সহানুভূতি যেটা প্রত্যেক দিন স্টেজের ওপর থেকে করছেন, এই দুই দিয়ে তিনি নির্বাচন বৈতরণী পার হবেন ভেবেছিলেন। এখন আমরা গত দু তিন দিন ধরে দেখছি তিনি সম্পূর্ণভাবে একটি অসাংবিধানিক ভাষা প্রয়োগ করে মানুষকে উস্কে একটা অন্য জায়গায় নির্বাচনকে নিয়ে যেতে চাইছেন, একটা ভয়ঙ্কর খেলা খেলতে চাইছেন। উনি বলেছিলেন ভয়ঙ্কর খেলা হবে, অনুব্রত মণ্ডল বলেছিলেন, তিনি বাংলার রাজনীতি নিয়ে, ভারতের গণতন্ত্র নিয়ে একটা ভয়ঙ্কর খেলায় যেতে চাইছেন বলে আমাদের ভয়। ধন্যবাদ অনেক, আপনারা ভালো থাকবেন। তারা করা হয়েছে এবং তার জন্য অনেক প্রভূত প্রকল্প নেওয়া হয়েছে, যেটা আমি আবার বললাম, চাকরি মানে শুধু সরকারি চাকরির কথা অনেকেই ভুল করেন যে চাকরি মানে শুধু সরকারি চাকরি। চাকরি কর্মসংস্থানের কথা মানে যে জিনিসটা আবার মনে করিয়ে দিই, যে একজন যুবক সে চাকরি চাইবে না চাকরি আরও লোককে চাকরি দেওয়ার মতন জায়গায় পৌঁছবে, সে এমপ্লয়ি হবে না এন্টারপ্রেনার হবে। এই এন্টারপ্রেনার হওয়ার জন্য যে মুদ্রা যোজনা, আজকে আপনারা জানেন প্রায় 7 থেকে 8 কোটি যুবক যুবতী এই মুদ্রা যোজনার সাহায্যে নিজেদের এন্টারপ্রাইজ করেছেন। কেউ একটা কার্পেন্টারি শপ করেছেন, কেউ লেদ মেশিন নিয়ে তারা একটা কাজ করছেন, তারা কেউ জামা কাপড় সেলাই করার মাধ্যমে তারা একা লোন নিয়েছেন, নিয়ে সেই ব্যবসা শুরু করেছেন, এন্টারপ্রাইজ করেছেন, তার সঙ্গে আরও 4 জন যুবক যুবতীকে কাজ দিয়েছেন, এগুলোও এমপ্লয়মেন্ট। আচ্ছা, একটু যদি বলেন আপনাদের শিক্ষা এবং সংস্কৃতি চর্চা কিছু একটা স্থান ছিল, এখানে একটা অডিটোরিয়াম ছিল, 2006 সালে বুদ্ধমুরা এটা ভেঙে দিয়েছে, তারপরে আপনাদের ইফতার বা এই সম্পর্ক যাত্রায় প্রত্যেক এলাকায় অডিটোরিয়াম বা আপনার স্বাস্থ্য বা খেলাধুলা কোর্স করছেন, কিছু নম্বর একটা স্ট্রংলি গ্রাউন্ড ছিল, সেই নিয়ে কি আপনাদের কোনো ভাবনা চিন্তা বা ইফতারে কি বলছে ঘটনা? তো আমাদের ইফতারটা পুরোটা আপনারা পড়লে দেখবেন, ক্রীড়াক্ষেত্রের কথা আপনি বলেছেন, সংস্কৃতি আমি বলছিলাম, আমি কৃষ্ণগড় বা অন্য ব্যাপারে সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে পাঠিয়েছেন, তারা হয়তো এটাই মনে করে যে আমি এখানকার অবস্থাটা জানি বলে। আমি নিজে যখন স্কুলে পড়তাম, স্কুলে এই কলেজিয়েট স্কুলে, স্কুল যখন আমি শেষ করিনি তখনই আমি নদিয়া জেলার হয়ে হকি এবং ক্রিকেটে রিপ্রেজেন্ট করেছিলাম, এবং সেই সময় নদিয়া জেলা বা কৃষ্ণনগর খেলাধুলায় অনেক এগিয়েছিল। আমাদের চোখের সামনে সেই সময় স্টেডিয়াম তৈরি হলো এখানে, এবং পরবর্তী ক্ষেত্রে নদিয়া জেলার তথা কৃষ্ণনগরের প্রত্যেক স্কুলের মাঠে খেলা হতো। আপনারা দেখবেন এখানকার স্কুলের মাঠগুলো CMS, 3টে বড় মাঠ, কলেজিয়েট স্কুল, অত বড় খেলার মাঠ, অন্যদিকে ডন বস্কো যান, বিশাল বড় মাঠ, এভি স্কুল, বিশাল বড় মাঠ, কিন্তু এক সময় যেখানে খেলা হতো এখন সেখানে খেলার বদলে আপনারা দেখবেন তরুণ সমাজের সামনে খেলার সংস্কৃতিটাকে সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে, খেলা মেলা মোৎসব বলে দেখুন, বিজেপি একজন লোকের একটি পরিপ্রেক্ষিতে একটি কথা ধরে এটা সম্পূর্ণভাবে আলোচনা বা বিচার করা যাবে না। আজকে আমরা দেখছি যে ভাষার অপপ্রয়োগ রাজনীতিতে, রাজনৈতিক মঞ্চে সাংঘাতিকভাবে হচ্ছে, কিন্তু সবথেকে বড় চিন্তা আমাদের কোন জায়গায়, ভাষার কে অপপ্রয়োগ বা কে কী বললো সেই তরজার থেকে বড় দরকার আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কোথায় গেল,
সেখানে কি পরিবেশ, সেখানে এক্সেলেন্সের চর্চা হচ্ছে না কেন, এখানকার আর কেন সেই লোকজন বেরিয়ে আসছে না, সত্যজিৎ রায় উঠে আসছেন না, কেন পাগলু ডান্সেই আমরা আটকে যাচ্ছি, কেন মৃণাল সেন, ঋত্বিক ঘটক আসছে না, কেন শম্ভু মিত্রকে পাচ্ছি না আমরা। আজকে সেই বাংলার সংস্কৃতির এক্সেলেন্স সেই জায়গাটা কোথায়, সাহিত্যিকরা কোথায়, কেন নতুন সুনীল গাঙ্গুলি উঠে আসছেন না, কেন আজকে লিটল ম্যাগাজিনগুলো ধুঁকছে, কেন আজকে একাডেমিতে মানুষ নাটক করতে ভয় পায় কারণ টিকিট বিক্রি করে উঠবে না, কালচারটা কেন বদলে গেল। আবার বলছি, পাগলু ডান্সের কালচার দিয়ে বাংলার সংস্কৃতিকে বাঁচানো যায়নি, যাবে না, তার জন্যে দরকার অযান্ত্রিকের সংস্কৃতি, নায়ক চারুলতা তার সংস্কৃতি, পুতুল খেলা শম্ভু মিত্রের নাটক রবীন্দ্রনাথের ওপর তার সংস্কৃতি, যেটা দেখবার জন্যে সারা ভারত, সেটা জানার জন্যে সারা ভারতের ইন্টেলেকচুয়াল সুশীল সমাজ আসত। আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজ যাচ্ছে অন্যদিকে তাদের কালচার জানতে, পশ্চিমবঙ্গের কালচার। সুতরাং কালচারাল আসপেক্ট যখনই ভাববো তখনই হতে হবে সার্বিকভাবে বাংলার কালচারকে তৈরি করা, সেই আবহাওয়া তৈরি করা এবং তাতে সহায়তা করা, আটকানো নয়। টালিগঞ্জে কে মাসলম্যান হবে, কে দাদা হবে, টালিগঞ্জকে তার মধ্যে দিয়ে আটকে দেওয়া, যার জন্যে আজকে আমরা দেখছি আজকে তার অবস্থা, বাংলা সিনেমার অবস্থা, বাংলা নাটকের অবস্থা, বাংলা সাহিত্যের অবস্থা, এটা সার্বিকভাবে আমরা দেখছি। গ্রহণ করবে আর কেউ না, নরেন্দ্র দামোদর দাস মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা গৌরবের সঙ্গে এই উদ্যোগের কথা আমাদের এই সংকল্পপত্রে রেখেছি। তাছাড়া নদিয়া জেলার কয়েকটি ইকোনমিক সাইট আমরা বলে দিই, যে পাট শিল্প, নদিয়ার একটি বড় কৃষি উদ্যোগ হচ্ছে পাট, পাট শিল্প পুনর্নির্মাণের জন্যে বিশেষভাবে 15,000 কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে, তার মার্কেট প্রমোশনের জন্যে, পাটের মার্কেট প্রমোশনের জন্যে, জুট এক্সপোর্টের বন্দোবস্তের জন্য আলাদা বোর্ড তৈরি করা হবে। এবং পশ্চিমবঙ্গের এই নদিয়া জেলা তাঁতের জন্য বিখ্যাত, শান্তিপুর হুলিয়া আপনারা জানেন, সেখানে তাঁতিরা দীর্ঘদিন ধরে, 100 বছর ধরে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যে। তাঁতিদের জন্যে বিনা সিকিউরিটিতে 1,00,000 টাকা পর্যন্ত তাদের শিল্পকে বাঁচানোর জন্যে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করা হবে, খুব সহজলভ্য সুদের সেই 1,00,000 টাকা করে তাদের দেওয়া হবে। এর সঙ্গে আছে নদিয়া জেলার ক্ষেত্রে আমরা বলতে পারি যে হোয়াইট রেভলিউশন মানে আপনারা জানেন, সেটা হচ্ছে দুগ্ধজাত শিল্প। এই হোয়াইট রেভলিউশন আমাদের এখানে অনেক সুযোগ আছে, এখানকার লোকজনদের আয় বাড়ানোর জন্যে হোয়াইট রেভলিউশন নদিয়া জেলাকে অন্যতম একটি পীঠস্থান বা সেন্টার হিসেবে আমরা দেখছি। এবং সেটা করতে গেলে যে যাদের ওপর নির্ভর করে হোয়াইট রেভলিউশন, গোমাতা গরুদের যে খামার হবে বা তাদের, তার জন্যে তাদের বিশেষভাবে ইন্স্যুরেন্স করা হবে। আমাদের মানুষের ইন্স্যুরেন্স হয়, গরুদের ইন্স্যুরেন্স করা হবে, যে একজন 10টা গরু পালন করছে, কোনো অসুখের জন্য একটি গরুর মৃত্যু হলো, তার ক্ষতি হয়ে গেল, খুব সহজলভ্যভাবে সেই গরুদের ইন্স্যুরেন্স করতে পারবে। কারণ মনে করুন, আপনি যদি একটা মেশিনে উৎপাদন করে আপনি আপনার কারখানা চালান, সেই মেশিনকে আপনি ইনশিওর করতে পারেন, আপনারা জানেন। আজকে হোয়াইট রেভলিউশনে আমরা এইভাবে দেখব না কেন, যে সেখানে যে গরুদের সাহায্যে আমি দুগ্ধজাত প্রোডাক্ট তৈরি করে তারা তাদের
এটাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জীবন জীবিকা, সেখানে গরুদের ইন্স্যুরেন্সের খুব প্রয়োজন। এবং আমরা এই পশু সুরক্ষা বিমার যোজনা চালু করতে যাচ্ছি, দুর্ঘটনার জন্যও হবে, মৃত্যুর জন্যও হবে, এটা অভিনব, এটা দেখবেন না ভেবেছেন। এরকম অনেকগুলো আছে, আমি তাই জন্য আর ডিটেলস যাচ্ছি না, গরম তার মধ্যে আমি জানি। আক্রান্ত হলেন একজন বিজেপি রাজ্য সভাপতি, মানে বিরোধী দলের সভাপতি রাজ্যের, সেইভাবে আক্রমণ হলেন দুষ্কৃতীদের দ্বারা, আপনারা তাহলে কি করে মনে করেন? আমি আমি ইলেকশনটা নিয়ে আমি আপনাদের সকলকে বলছি, আপনাদের অনগোয়িং ইলেকশন যেটা হচ্ছে, ইলেকশনের সময় এসেছি, তার জন্য আপনারা কয়েকটা প্রশ্ন করবেনই আমরা জানি। আমি শুধু এখনকার আমাদের যদি কারুর আমাদের ঘোষণাপত্র কিংবা সংকল্পপত্র ওপরে থাকে সেইটা বলে আমি ইলেকশনে গেলে সুবিধা হবে। হ্যাঁ, কোনটার তিনি শুনুন, তিনি ঘোষণা করেননি, তিনি বিপিন রাওয়াত যেটা বলেছেন, যেটা সব জায়গায় হয়, যে সেনার দিক থেকে যে আমরা ছাঁটাই করে সেনাকে দুর্বল করে দেব, তার কথা আর কি। তিনি বলেছেন যে কোনো অর্গানাইজেশনে কিছুদিন অন্তর অন্তর ফ্ল্যাব বা ফ্যাট, সেটাকে মানুষের দেহের মতন সেটাকে সরাতে হয়, সেটাকে বেশি ডাইনামিক এবং সক্ষম রাখতে গেলে, তিনি সেইটার কথা বলেছেন। এটার সঙ্গে যদি কেউ রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেন, বিপিন রাওয়াত আমরা সৈন্য দলের ওপরে, সামরিক ব্যবস্থার ওপরে, বিজেপি নিজেরা কখনো তাদের দখলদারি করে না, তাদের বিষয়ে কথা বলে না, তাদেরকে নির্দেশ দেয় না, তাদেরকে পরিচালিত করে না। বিজেপি মনে করে, বিজেপির প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমাদের সেনাবাহিনী দক্ষ সেনাবাহিনী, তারা পারঙ্গম নিজেদের দেশের সুরক্ষা করতে। আমরা বরং আমাদের সরকার সেনাবাহিনীর যত রকম চাহিদা সেই সমস্ত চাহিদাকে পূরণ করবে, আটকে রাখবে না, কারণ তারা দেশ মাতৃভূমি রক্ষার কাজে ব্যস্ত। সুতরাং সেনাবাহিনীর কোনো বক্তব্য তারা কিভাবে সামনের দিনে পরিচালনা করবে সেটা বিজেপির ঘোষণাপত্রেরও অংশ নয়, বিজেপি তাতে মাথাও ঘামায় না। আমরা বলেছি অন্য কথা, আমরা বলেছি নেতাজির লেগাসি, এটা সেনাবাহিনীর সঙ্গে একদমই যুক্ত না। নেতাজির লেগাসি একটা আছে, তার একটা যে ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা ভুলে শুধু 23 জানুয়ারি আমরা আবেগপ্রবণ হয়ে অনেকে অনেক রকম বক্তৃতা দেন, মাননীয় নেতাজি নেতাজি করে বলে বেড়ান, কিন্তু নেতাজির যে লেগাসি যেটা ইতিহাস থেকে আসছে সেটাকে কে প্রথম সম্মান করে জানালেন, সেই দিনটাকে কে পালন করলেন অক্টোবরের সেই দিন যেদিন আজাদ হিন্দ সরকার তৈরি হয়েছিল, সেই দিনটাকে মান্যতা দিয়ে লালকেল্লার ওপর থেকে নরেন্দ্র মোদী প্রথম সম্মান করা, আমাদের ইতিহাসকে সম্মান করা, ভুলে গেলে চলবে না এটা। সেটার জন্যেই আমরা বলেছি যে পশ্চিমবঙ্গে থেকে নেতাজিকে ভুলে থাকবো, আর শুধু গাল ভরা গোল গোল আওয়াজ করব আর কিছু কথা বলবো সেটাই আমরা বিজেপি মনে করি না। তার যোগ্য সম্মান হবে নেতাজির লেগাসিকে যদি তৈরি করে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, আর সেটাকে পালন করার জন্যেই, তারই উদ্দেশ্যে এই খুবই সামান্য টাকা, একটা 1,000 কোটি টাকা কতখানি, কিন্তু আমরা মনে করি ভবিষ্যতে প্রয়োজন হলেও হবে, কিন্তু সেটার শুরু তো হোক, সেটার জন্যই বলা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের অন্তত 5টি জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন বিজেপির পক্ষ থেকে, বিজেপির রাজ্যের তথা কেন্দ্রের অনেক শীর্ষ নেতৃত্ব, তার মধ্যে শিলিগুড়ি আছেন, শিলিগুড়িতে দেবশ্রী চৌধুরী আছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, কুচবিহার আছে, কুচবিহারে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে, মালদা আছেন, দুর্গাপুরে যাচ্ছেন তৃণমূল থেকে
সদ্য বিজেপিতে এসেছেন পূর্বতন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী, কলকাতায় আছেন স্বপন দাশগুপ্ত, এবং কৃষ্ণগড়ের দায়িত্ব পড়েছে আমার উপরে। আমি কৃষ্ণগড়ের ছেলে, কৃষ্ণগড়কে নবদ্বীপ জোনের আমাদের যে বিশাল জায়গা তার মধ্যে কৃষ্ণগড়ে আজকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য আমরা এসেছি। এর উদ্দেশ্যটা আপনারা বুঝে নিন, আমরা কলকাতায় প্রায় প্রত্যেক দিনই আমরা মিডিয়া সেন্টারে প্রেসের মুখোমুখি হই, কিন্তু সারা পশ্চিমবঙ্গের যারা আপনারা নিরন্তর রাজনৈতিক খবর করছেন, এই নির্বাচনের খবর করছেন, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন, তাদের প্রশ্নের মুখোমুখি হওয়া, তাদের মনের যেটা জানার বিষয় সেইটাকে তার উত্তর দেওয়া, এবং বিজেপি কলকাতা থেকে বেরিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের চারিদিকে পৌঁছে যাওয়া, তার জন্যই আজকের এই প্রয়াস এবং কার্যক্রম। এবং আমরা খুব খুশি যে আপনারা সবাই এসেছেন। এখানে অনেক মিডিয়া আছেন যাদের কলকাতাতে অস্তিত্ব আছে, কলকাতাতে তাদের অফিস আছে, কিন্তু পেছনে কেউ কথা বলছেন কি? যারা এই অঞ্চলের এই জায়গাকার আপনারা খবর করেন, এখানকার মানুষের আশা ভরসা ভবিষ্যৎ সেগুলোকে তুলে ধরেন, এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আপনারা নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাদের কাছে আমরা এসেছি যে আমাদের বিজেপির বক্তব্য নিয়ে, প্রধান বক্তব্য যে বিজেপি একটি প্রচারপত্র বা সংকল্পপত্র তৈরি করেছে, যে সংকল্পপত্র আমরা সাধারণ ভাষায় ম্যানিফেস্টো বলি। বিজেপি বলছে সংকল্পপত্র 2021, এটা একটা মোটা বই, তার মধ্যে এটা একটা ছোট সংস্করণ। আপনাদের সকলকেই এর আগে আপনারা দেখেছেন, পেয়েছেন, এবং এটি কলকাতায় প্রকাশ করেছিলেন আমাদের ভূতপূর্ব সর্বভারতীয় সভাপতি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এটি প্রকাশ করেছিলেন। এবং এখন পর্যন্ত বাংলায় যারা বিজেপিকে সমর্থন করেন, কিংবা বিজেপিকে যারা সমর্থন করেন না, বা বিজেপিকে সমর্থন করবেন কি করবেন না এই নিয়ে ভাবনা চিন্তা করছেন, এই সমস্ত মানুষের মধ্যেই কিন্তু এই সংকল্পপত্র একটা বিশেষ আলোড়ন তুলেছে। এবং এটা সার্বিকভাবে এইটুকুনি বলা হচ্ছে যে এই রকম সংকল্পপত্র এর আগে পশ্চিমবাংলায় দেখেনি। সার্বিকভাবে সমাজের সর্বস্তরের কথা ভাবা, সার্বিকভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা, এবং বাংলাকে নতুন রূপ দেওয়া, যেটা আমরা বারবার বলছি সোনার বাংলা গড়ে তোলা, তার পদক্ষেপের কথা সুচিন্তিতভাবে বলা, সেইটা এই সংকল্পপত্রের ছত্রে ছত্রে আছে। এই প্রসঙ্গে আপনারা জানেন আমি NH-34 ধরে কলকাতা থেকে আজ সকালে বেরিয়ে এই কৃষ্ণনগরে পৌঁছেছি। আপনারাও নিশ্চয়ই সেই NH-34 এখন ব্যবহার করছেন, দেখছেন যে কিভাবে কাজ এগিয়ে চলেছে, সেটাকে 4 লেনিং, 4টে লেন করার কাজ এগিয়ে চলেছে, অচিরেই সেটা শেষ হওয়ার সম্ভাবনা। কিন্তু এই কাজ প্রায় 8 বছর কেন আটকে ছিল, কেন এই কাজ মুখ থুবড়ে পড়েছিল, এই যে রাস্তা যেটাকে আর্টারিয়াল রোড বলা হয়, পশ্চিমবঙ্গ লম্বায় বেশি চওড়ায় কম, আমরা জানি তার জ্যামিতিক আকৃতি, এবং নর্থ বেঙ্গল থেকে দক্ষিণবঙ্গ কলকাতা কিংবা আরও দক্ষিণে গিয়ে সুন্দরবন, এই জায়গার মধ্যে যে রাস্তাটা পুরো পশ্চিমবঙ্গকে সংযোগ করেছে, যোগাযোগ করেছে, সেটি হচ্ছে NH-34। সেই রাস্তা আটারিয়াল রোড, যেটাকে বলা হয় ধমনী, মানুষ বেঁচে থাকে আটারি ধমনীর ওপরে, সেরকম পশ্চিমবঙ্গ বেঁচে আছে এই NH-34 রাস্তার ওপরে। সেই রাস্তা কেন 8 বছর কোনো কাজ হয়নি, সেটা দিয়েই আজকে আমি শুরু করছি আপনাদের কাছে এই সংকল্পপত্রের কথা। 25,000 কোটি টাকা এই কাজে বিজেপির কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে,
এর আগেও বরাদ্দ ছিল, কিন্তু জমি জটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাস্তা হতে আটকে রেখেছিল। আমি সুস্পষ্টভাবে বলছি, এই NH-34 রাস্তা যা ভারত পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নত করবে, সারা পশ্চিমবঙ্গকে এক সূত্রে যোগ করবে, যেখানে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 12 ঘন্টা 14 ঘন্টা কখনো 18 ঘন্টা সময় লাগে, তাতেও তিনি দৃঢ়পাত করেননি কোনো দিন। 8 বছর এই কাজ আটকে রেখেছিলেন শুধু নিজেদের স্বার্থে, জমি মাফিয়াদের হাতে নিজেদের পার্টিকে সমর্পণ করে, কাটমানির জন্যে, সিন্ডিকেটের জন্যে, তোলাবাজির জন্যে, মানুষের কথা ভুলে গিয়ে, রাজ্যের কথা ভুলে গিয়ে এই NH-34 কাজ বন্ধ করে রেখেছিলেন, যেটা অতিক্রম করে এখন কেন্দ্রীয় সরকার, মোদীর সরকার, বিজেপির সরকার এই রাস্তা দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে। আপনারা প্রত্যেক দিন তার পরিচয় পাচ্ছেন। আপনারা জানেন যে আমরা যখন রাস্তার কথা ভাবছি, তৃণমূল কংগ্রেস তখন বস্তার কথা ভাবছে। বস্তা মানে টাকার বস্তা। আপনারা দেখেছেন যে বিভিন্ন সূত্র থেকে যে খবর এসছে যে 20-25-30 কোটি টাকা 40 কোটি টাকা বস্তাবন্দি হয়ে সেই আসানসোল থেকে কয়লা বিক্রির টাকা, চোরাই কয়লার টাকা, গরু পাচারের টাকা কলকাতায় একটি বাড়িতে নাকি পৌঁছতো, যে বাড়ির নাম নাকি কলকাতায় শান্তিনিকেতন, সেই বাড়িতে নাকি পৌঁছে দেওয়া হতো, আমরা শুনেছি, তার তদন্তও আমরা চেয়েছি। কিন্তু সেখানেই তো আমাদের পড়ে থাকলে হবে না, তাই জন্য আমাদের কথা হচ্ছে আমাদের এগিয়ে যেতে হবে, সোনার বাংলা তৈরি করতে হবে। এবং সেইখানেই কৃষ্ণনগরের কথা আসছে, নদিয়ার কথা আসছে, এই নবদ্বীপ জোনের কথা আসছে। আমি বলি যে এখানে আমরা যেটাতে জোর দিচ্ছি, পশ্চিমবঙ্গের কথা ভাবতে গেলে আমরা প্রথমেই ভাবি, আগে বলা হতো যে বোম্বে ইকোনমিক ক্যাপিটাল সারা ভারতের, আর কলকাতা কালচারাল ক্যাপিটাল, সাংস্কৃতিক রাজধানী, সংস্কৃতির রাজধানী কলকাতা সারা ভারতের মধ্যে। সেটা অবিভক্ত ভারত থেকেই শুরু হয়েছিল, যে সংস্কৃতের বা কালচার, ভারতীয় কালচার, বাংলার কালচার, সেটা যদি জানতে হয়, বুঝতে হয়, উন্মেষ হয় কোথাও, সেটা হচ্ছে কলকাতা। কিন্তু সেই সংস্কৃতির আজকে যে অবস্থা এখানে, সেটা প্রায় শেষ হতে চলেছে। আগে বাংলা রাস্তা দেখাতো, এখন বাংলা অন্যরা এগিয়ে গেছে, বাংলা পেছিয়ে পড়ছে। সুতরাং কলকাতাকে তথা বাংলাকে সংস্কৃতির রাজধানী করার জন্যে আমরা প্রথম কথা ভাবছি। বাংলা যদি তার নিজের সংস্কৃতি ফেরত না পায়, তাহলে বাংলার রইল কী? সেটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রধান উদ্দেশ্য। আমরা মৎস্যজীবীদের জন্যে, আপনারা জানেন মৎস্যজীবীদের জন্যে আত্মনির্ভর ভারতে মোদিজি অনেকগুলো ঘোষণা করেছিলেন। এখানে আমরা বলতে পারি মৎস্যজীবীদের সুরক্ষা যোজনার মাধ্যমে কিষাণ সম্মান নিধি, আপনারা জানেন মাসে বছরে 6,000 টাকা করে, এই কিষাণ সম্মান নিধির আওতায় মৎস্যজীবীদের আনা হয়েছে, এবং সেই প্রকল্প এখনও চালু করা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার জন্যে। আমরা সেটাকে চালু করব। কৃষকরাও যেরকম 6,000 টাকা পাবে, সেটা আমি আবার বলছি না, আপনারা জানেন, কিন্তু তার মধ্যে এই পশ্চিমবঙ্গে এই নদিয়া জেলায় যত মৎস্যজীবী আছেন, নদীমাতৃক দেশ, তারাও বছরে 6,000 টাকা করে তারা পাবেন। এবং এই মৎস্যজীবীদের দুর্ঘটনা বিমার আওতায় সমস্ত মৎস্যজীবীদের বিনামূল্যে 3,00,000 টাকার দুর্ঘটনা বিমা করে দেওয়া হবে। আরও অনেকগুলো আছে, আমি বলছি না এগুলো সব, আমি শুধু আরেকটি কথা বলে আপনাদের প্রশ্ন নেব, যে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিজে সই করা ম্যানিফেস্টো, ঘোষণাপত্র বা অঙ্গীকারপত্র বার করেছিলেন। আমি আজকে আপনাদের সেই বিষয়ে একটুখানি আলোকপাত করতে চাই, আপনারা মিলিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছিলেন
যে 55,000 শিল্প বাম জমানায় বন্ধ হয়ে গেছে সেগুলোকে উনি খুলবেন, এটা বলেছিলেন। খুব ভালো কথা, আমরা ভোট দিয়েছিলাম, আপনারা ভোট দিয়েছিলেন, জনগণ ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছিলেন, কারণ উনি বলেছিলেন শিল্প আমি করব, 55,000 শিল্প খুলব, এবং বলেছিলেন ওই শিল্পের জন্য যে জমি আছে ওই 55,000 বন্ধ শিল্পের সেই জমি নিয়ে আমি একটি ল্যান্ড ব্যাংক করব যাতে শিল্পই হবে। কিন্তু তারপরে 10 বছর কেটে যাওয়ার পরে আমরা কি দেখেছি, তাদের মধ্যে ওই 55,000 একটি শিল্প খোলেনি, একটি শিল্প খোলা হয়নি। আর যত জমি ছিল তার অধিকাংশ জমি মাফিয়ারা আত্মসাত করে তারা প্রমোটিংয়ে গেছে, কোনো শিল্প হয়নি। আর আজকে আমাদের প্রধান লক্ষ্য বেকারদের চাকরি দেওয়া, বেকারদের ভবিষ্যৎ তৈরি করা। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই যে মুদ্রা যোজনা করেছেন তাতে উনি বলেছেন এমপ্লয়মেন্ট ইজ গুড বাট টু বিকাম এমপ্লয়ার ইজ বেটার। মানে যে তুমি একটা চাকরি চাইছো, এটা ঠিকই কথা, ভালো কথা, কিন্তু তুমি এমন একটা জায়গায় পৌঁছতে চাও যেখানে তুমি নিজে এমপ্লয়ার হবে, অন্যদের চাকরি দেবে। সেটা নরেন্দ্র মোদী এই মুদ্রা যোজনায় লক্ষ লক্ষ যুবক যুবতীর সামনে সেই সুযোগ খুলে দিয়েছেন। তাছাড়া আমরা এখানে মাঝারি, ক্ষুদ্র, বড় নানা শিল্প নিয়ে আসার বন্দোবস্ত করব। ডবল ইঞ্জিন সরকার চলবে, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি। কিন্তু একটা কথা আপনাদের বলে যেতে চাই, এই সমস্ত জিনিসের পেছনে একটি শর্ত আছে, এই যে সংকল্পপত্রের পেছনে একটি শর্ত আছে, সেই শর্ত হচ্ছে সমাজে শান্তি না থাকলে কোনো প্রকল্পই সম্ভব নয়, কোনো উন্নয়নই সম্ভব নয়। সংসারে যদি শান্তি না থাকে তাহলে ছেলে মেয়েদের পড়াশোনা হয় না, যে কর্তা চাকরি করে তার কাজে মন থাকে না, উন্নয়ন হয় না। বাড়ির মধ্যে শান্তি দরকার, এটা আপনারাও জানেন, নিজেদের বাড়ি দিয়ে জানেন। সুতরাং সমাজে শান্তি দরকার, ল অ্যান্ড অর্ডার দরকার, মানুষ যেন নিশ্চিন্ত মনে বাঁচতে পারে। আর ল অ্যান্ড অর্ডার হলে বাইরের যারা বিনিয়োগকারী তারা বুঝবে যে পশ্চিমবঙ্গের সব আছে, পশ্চিমবঙ্গ শস্য শ্যামলা, এখানে ধান আছে, পাট আছে, শস্য আছে, এখানে সবজি আছে, এখানে চা আছে, চামড়া আছে, লেদার এখানে পাওয়া যায়, পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে সোনার মাটি, এখানকার মানুষ সোনার মানুষ, মন ভালো, তারা শান্তি চায়। এই সব মিলিয়ে তারা কৃতি লোক, তাদের সব মিলিয়ে পশ্চিমবঙ্গ উন্নয়নের দিকে যাবে। কিন্তু এই প্রাথমিক শর্ত যেটা আমরাই পারবো আনতে, বামফ্রন্ট জমানার দীর্ঘ অশান্তির পরে, আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পরে, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির কথা বলে এসেছিলেন কিন্তু তিনি রাজ্যকে আরও অশান্ত করেছেন, এটা আপনারা জানেন। এই ভোট পর্বেই দেখা যাচ্ছে যে অন্য কোনো প্রদেশের ভোটে রক্তপাত হয় না, এখন সারা ভারতের মধ্যে একটি মাত্র প্রদেশ পশ্চিমবঙ্গ যেখানে ভোট মানেই অশান্তি, ভোট মানেই রক্তপাত। বাইরে না যেতে হয় তাদের। আমরা জানেন নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে আমরা ঘোষণা করেছি এবং সেটা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করব। শুধু একটাই, এর সঙ্গে আরও একটি কথা বলে দেওয়া দরকার, যে নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ তারা যে ঐতিহাসিকভাবে ভারতের স্বাধীনতা 1947-এর 15ই আগস্ট হয়েছিল, তার অনেক আগেই নেতাজি আজাদ হিন্দ সরকার করেছিলেন, সেটাকে আমাদের ভুলে গেলে হবে না। সুতরাং তাদের সেই যাত্রা, তার জন্যে এবং সেই সম্বন্ধে মানুষকে জানানো, এই ইতিহাসকে আবার মনে করা, তার স্মারক তৈরি করা, এর জন্য 1,000 কোটি টাকার তহবিল আমরা করছি। আমরা নেতাজিকে আসল প্রকৃত শ্রদ্ধার্ঘ ভারতীয় জনতা পার্টি দেবে, এই পশ্চিমবঙ্গ যার জন্য গর্বিত সেটা ভারতীয় জনতা পার্টি দেবে। আমরা নানাভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্পিরিচুয়াল ইনস্টিটিউটের মধ্যে দিয়ে শ্রী চৈতন্যের
এই পুণ্যভূমি নদিয়া, আমরা বলতাম নদের নিমাই, আপনারা জানেন সব জায়গায় বলা হয়, সেই শ্রী চৈতন্য দেবের পবিত্র ভূমি নদিয়ার জন্যে আমরা অনেকগুণী যোজনা নিয়েছি। যেরকম যারা 60 বছরের বেশি কীর্তনিয়া বৈষ্ণবাইট, তাদের জন্যে 3,000 টাকার পেনশন, এবং এই জায়গায় সমস্ত শ্রী চৈতন্যের নবদ্বীপের উন্নতিকল্পে আলাদা করে আমরা পরিকল্পনা করছি। আমরা একটা পুরোহিত কল্যাণ বোর্ড স্থাপিত করব, যার মাধ্যমে পুরোহিতদের 3,000 টাকা করে সাম্মানিক দেবো। আপনারা জানেন এটা একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, ইমামদের প্রায় 5-6 বছর ধরে ইমাম ভাতা দেওয়ার পরে হঠাৎ মাননীয়ার মনে পড়ে পুরোহিতদের কথা, ঠিক ভোটের আগে তিনি ঘোষণা করেন 1,000 টাকা করে ছুঁড়ে দেওয়া টাকা, কোনোভাবে যে কোনোভাবে এবার পুরোহিতদের না দিলে হিন্দু ভোট পাবো না, এই রকম ভোটের রাজনীতির জন্য করেছিলেন। আমরা করছি এখানকার যারা পেছিয়ে পড়ে আছেন হিন্দু পুরোহিত, তাদের কল্যাণের জন্যে, ওয়েলফেয়ারের জন্যে, তাদের জন্যে আমরা এই ব্যবস্থা করবার জন্যে আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটি কথা বলি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে, আসলে মানে তো আসছেই, কোনো দিন এমন ঘটনা হবে না যে দুর্গা পুজো বা সরস্বতী পুজোর জন্যে হাইকোর্টে দৌড়তে হবে। তার মানে এই নয় যে মহরম বন্ধ থাকবে। আগেকার বাংলার সংস্কৃতি রেখে মহরম যদি একই সঙ্গে পড়ে দুর্গা পুজোর, তাহলে না দুর্গা পুজোর ওপরে কোপ পড়বে, না মহরমের ওপর কোপ পড়বে। আমরা জানি বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে দুটোকেই তারা পালন করতে পারবে, পাশাপাশি দাঁড়িয়ে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে তারা পালন করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মহরম হবে বলে দুর্গা পুজো বন্ধ করতে হবে, নবী দিবস আছে বলে সরস্বতী পুজো বন্ধ করতে হবে, এই রকম দ্বিচারিতার রাজনীতি বিজেপি করবে না। আরেকটি খুব গুরুত্বপূর্ণ, সবগুলো আমি বলছি না, আপনারা এর মধ্যে দেখতে পাবেন, কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাকে নিয়ে আমরা গৌরব বোধ করি, যে বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা, নজরুলের ভাষা, শরৎচন্দ্রের ভাষা, বঙ্কিমচন্দ্রের ভাষা, পরবর্তী ক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বোস, তাদের ভাষা, সেই বাংলা ভাষা মাননীয়ার ভাষা নয়। মাননীয়া যে বাংলা ভাষা ব্যবহার করে আমরা মনে করি সেটা বাংলা ভাষার কদর্য রূপ, তুইতুকারি করে কথাবার্তা বলা, দেশের প্রধানমন্ত্রীকে হোঁদল কুতকুত বলা, এগুলো হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং কদর্য রূপ। আমরা বলছি প্রকৃত বাংলা ভাষার উন্নয়নের কথা, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বিজেপি জানে, বিজেপি ভাববে, এবং তারই সঙ্গে আপনারা জানেন সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে এমন লোক যদি মাথা গোনা যায়, তাহলে সারা ভারত, সারা পৃথিবীতে সব ভাষা মিলিয়ে দেখা যাবে সেটা চতুর্থ কিংবা পঞ্চম স্থানে আছে। তাই জন্য আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রপুঞ্জের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যে ভারত সরকার ব্যবস্থা নেবে। এর থেকে বড় ব্যাপার বাংলা ভাষার জন্য হতে পারে না। এই কথা আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের পাশের রাষ্ট্র শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, তিনি দুহাত তুলে হাততালি দিয়েছেন যে আপনারা এই ব্যবস্থা করুন। ভারতের প্রধান ভাষা বাংলা ভাষা নয়, অনেকগুলো আঞ্চলিক ভাষার মধ্যে প্রধান, অন্যতম প্রধান ভাষা বাংলা ভাষা, কিন্তু বাংলাদেশের জন্য কি তাদের মাতৃভাষা প্রধান ভাষা। মায়েদের বলছি, বোনেদের বলছি যে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রাখবে, তার আগের দিন বলেছেন হাতা খুন্তি নিয়ে এসে তাদেরকে প্রতিরোধ করবে। এই দুটো মেলালে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে ভারতবর্ষে থাকার অধিকার নেই, কারণ স্বীকৃত রাজনৈতিক দলকে ঘোষণা করতে হয় এফিডেভিট দিয়ে নির্বাচন কমিশনের সামনে যে আমরা সেই স্বীকৃত রাজনৈতিক দল, তারা ভারতের আইনকানুন, ভারতের সংবিধান, ভারতের অখণ্ডতা
মেনে চলবে। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো কাজ করেছেন, তিনি মুখ্যমন্ত্রী আছেন এখনও, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, সেইখান থেকে দাঁড়িয়ে যেটা ভারতের রাজনৈতিক কোনো দলের অধিকার নেই, ভারতের সামরিক বাহিনী তথা আধা সামরিক বাহিনী নিয়ে তাদের কাজে বাধা দেওয়ার ডাক দেওয়ার, তাদেরকে ঘিরে ফেলার ডাক দেওয়ার, তাদেরকে প্রতিরোধের ডাক দেওয়ার, তাদেরকে আঘাত করার ডাক দেওয়া, সেটা হচ্ছে রাষ্ট্রবিরোধী কথা। সেই রাষ্ট্রবিরোধী কথা আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গতকাল এবং গত পরশু। মাওয়িস্টরা বলে থাকে যে ভারতের টুকরে হোঙ্গে, ভারতের সামরিক বাহিনীর বিরুদ্ধে কয়েকদিন আগেই ছত্তিশগড়ে আমাদের আধা সামরিক বাহিনীকে তাদের উপরকে তাদের 22 জনকে হত্যা করেছে, মাওয়িস্টরা করেছে, তারা ভারত বিরোধী শক্তি। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর মাওয়িস্টদের কথা তফাৎটা কোথায়? তিনি কোন অধিকারে, আবার বলছি, তিনি কোন অধিকারে একটি রাজনৈতিক দলের প্রমুখ হয়ে তিনি আজকে ভারতের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কাতে পারেন, সাধারণ মানুষকে বলতে পারেন? কিষেনজির সঙ্গে তার কী তফাৎ? কিষেনজি বলতেন পুলিশের বিরুদ্ধে সাধারণ আধা সামরিক বাহিনীকে হত্যা করার কথা বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের কাজে বাধা দাও, তাদের ঘিরে রাখো, আর হাতা খুন্তি নিয়ে বেরোতে বলছেন কী হিসেবে? রান্নার হিসেবে না, হয়তো অস্ত্র হিসেবে। মহাবন্ধের বলছে হাতা খুন্তি নিয়ে প্রতিরোধ করবেন, তার মানে ওই হাতা খুন্তি যেন অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এটা বুঝতে আপনার অসুবিধে নেই, আমাদের অসুবিধে নেই। সুতরাং এই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংবিধানকে ভেঙেছেন, ভারত বিরোধী কথা বলেছেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে বলেছেন, আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন। তার আর অধিকার নেই রাজনৈতিক দল হিসেবে, এই তৃণমূল কংগ্রেসের স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে থাকার। আমরা এটার দৃষ্টি আকর্ষণ করেছি। গতকালই ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য একটি বিষয়ে সংযত থাকতে বলেছেন। আমরা আশা করব শেষ ওয়ার্নিংটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশন দেন। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি আর একটি সুযোগ দেওয়া উচিত, যে আর একবার এই রকম ভারত বিরোধী কথা বললে রাজনৈতিক দল হিসেবে তার স্বীকৃতি খণ্ডন করা হবে, কেড়ে নেওয়া হবে, এবং তাকে নির্বাচনের কাজে কোনোভাবে আর অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন করে নির্বাচন কমিশন, ভারতের গণতন্ত্র, পলিটিক্যাল পার্টিরা একটা স্টেক হোল্ডার, ভোটাররা একটা স্টেক হোল্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব ও অধিকার সমস্ত নির্বাচন পদ্ধতিটাকে ভেঙে দেওয়ার, নষ্ট করার কোনো অধিকার নেই। যোগাযোগের কথা না, তার সুর ভারত বিরোধী সুর, তার সুর ভারতের সংবিধানের বিরোধী সুর, এবং এটা হয়েছে আমরা মনে করি পরাজয়ের ভ্রুকুটি। সামনে যে পরাজয় তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, হারছেন নন্দীগ্রামে, হারছেন সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে হারছেন তিনি, এই পরাজয়ের ভ্রুকুটি তার মানসিক ভারসাম্য বোধ হয় তার কিছুটা খণ্ডিত হয়েছে। কারণ এই কথা আমরা কখনো ভাবতে পারি না, অনেক শত্রুতা থাকতে পারে বিজেপির বিরুদ্ধে, অনেক শত্রুতা করতে পারেন, প্রধানমন্ত্রীকে অনেক কথা বলতে পারেন, কিন্তু সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীকে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিজেদের তরজায় টেনে আনেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 দিন ধরে করেছে। নির্বাচন কমিশনকে, ইভিএমকে তিনি গালাগালি দিচ্ছেন। নির্বাচন কমিশন, এই ইভিএম, এই আধা সামরিক বাহিনী 2011-এ ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন তখন তিনি কিছু বলেননি, এরা খারাপ। 2016-তে এই ইভিএম, এই নির্বাচন কমিশন, এই আধা সামরিক বাহিনী তিনি জিতে এসছেন, তিনি তখন বলেননি এরা একদম খারাপ। সুতরাং আমাদের জয় তৃণমূলের 2016-র জয়টা হচ্ছে বাজে, খারাপ, কারণ ওই নির্বাচন কমিশন, ওই ইভিএম, ওই আধা সামরিক জিতলে সব ঠিক আছে, পরাজয়ের সম্মুখীন হলেই তাদেরকে গালাগালি দেব, সেটা একটা জিনিস, কিন্তু আধা সামরিক বাহিনীতে যে কথা বলে তিনি মহিলাদের এবং বাংলার পুরুষদের যেভাবে তিনি উস্কিয়েছেন, আজকে যদি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে কিছু লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আধা সামরিক বাহিনীকে আক্রমণ করলো, সে লাঠি নিয়ে হোক, খুন্তি নিয়ে হোক, কিংবা অন্য অস্ত্র নিয়ে হোক,
এবং সেখানে নির্বাচন করার জন্য আধা সামরিক বাহিনী বাধ্য হলো গুলি চালাতে, তাতে পশ্চিমবঙ্গের মাটি আবার রক্তাক্ত হলো, সাধারণ মানুষ মারা গেলেন, তার জন্য কে দায়ী থাকবেন? একমাত্র দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের মাধ্যমে বলে গেলাম, যদি এরকম ঘটনা ঘটে এবং আমাদের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হারের ভ্রুকুটি, যেখানে পরাজয়ের ভ্রুকুটি, তিনি হয়তো এটাই চাইছেন যে ইলেকশনের মধ্যে একটা সাংঘাতিক গণ্ডগোল হোক, অশান্তি আরও বাড়ুক। এবার অশান্তিটা বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এসে বিজেপির লোকজনদের মেরে ফেলল, দেখছেন তাতে চিড়ে ভিজছে না, তাতে মানুষ থেমে যাচ্ছে না, তাতে মানুষের উৎসাহ কমছে না। বিজেপির দশজনকে খুন করে ফেললাম, তাতে মানুষ ভোট দিতে যাচ্ছে। এবার এমন একটা কিছু করা হোক যাতে পুরো ইলেকশনটা অন্যদিকে মোড় নেয়। হুইল চেয়ারে উঠেছিলেন, সেই সিম্প্যাথিতেও কোনো কাজ দেননি, এইবার অন্য একটা কিছু নিশ্চয় তিনি করছেন, তার পরামর্শদাতা যিনি আছেন তা হতেই পারে। সেই কারণেই এই গত দু তিন দিন ধরে বলছেন যে আধা সামরিক বাহিনীকে